তিনটে ছাতা বা একটা চেয়ারের দাম 600 টাকা, তিনটে ছাতা বা একটা চেয়ারের, তার মানে তিনটে ছাতার যা দাম একটা চেয়ারের তাই দাম। তাহলে আমি এখানে লিখে নিই খাতায়, এটাকে তিনটি ছাতার দাম সমান একটি চেয়ারের দাম, চেয়ারের দাম এটা বইয়ে বলে দিয়েছে। আর বুঝতে পারছি যে একটা চেয়ার না কিনে আমি তার বদলে তিনটে ছাতা কিনতে পারি, তাহলে যদি দুটো চেয়ার কিনি তাহলে কটা ছাতা হবে? তিন তিন ছটা ছাতা, তাই তো? অতএব দুটি চেয়ার, দুটি চেয়ারের দাম আমরা কত পাবো? দুটো চেয়ারের দাম সমান তিনটে করে ছাতা, তাই 2 × 3 = 6টি ছাতা বা 6টি ছাতার দাম। বোঝা গেল এতটা? প্রশ্নে যে বলেছে যে দেখো প্রশ্নে কী বলে খুব ভালো বুঝতে হবে যে তিনটে ছাতার দাম আমাদের 600 টাকা, এখানে দুটো ছাতা প্লাস 6টা ছাতা, কেন দুটো চেয়ার দাম সমান আমি করে নিয়েছি, দেখে নাও দুটো চেয়ার সমান কত টাকা, কত 6টি ছাতার দাম, তার মানে এখানে 6টি ছাতা, এখানে দুটো, 8টা ছাতা মোট, এখানে আছে 3টে ছাতা, 3টে ছাতার দাম 600 টাকা, 8টা ছাতার দাম কত, এই হচ্ছে কোশ্চেনটা। তাহলে গণিতের ভাষায় গণিতের বা সমস্যা আর ছাতার দাম, ছাতার সংখ্যা মাঝে কটি হয়ে গেল আর ছাতার দাম, ছাতার দাম টাকা। তাহলে আমি বইয়ে আমায় বলেছে যে তিনটে ছাতা তার দাম বলে দিচ্ছে 600 টাকা, আর কি আমাদের হচ্ছে দুটো ছাতা প্লাস 6টা ছাতা সমান 8টা, 8টা ছাতার দাম কত, এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। কেন 8টা ছাতা হলো আমি একবার বলে দিচ্ছি, এখানে এখানে দুটো চেয়ার মানে 6টা ছাতা, 6টা ছাতা হয়ে গেল, এখানে কি বলেছে দুটো ছাতা প্লাস 6টা ছাতা, এটা মানে 6টা ছাতা, তাহলে মোট হচ্ছে 8টা ছাতা। এবার আমরা সমস্যা অনুযায়ী সমাধানটা করব, কী লিখবো এখানে? ছাতার সংখ্যা বাড়লে দামও বেশি লাগবে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, কী হবে? অতএব সরল সমানুপাত সম্পর্ক, অতএব সরল সমানুপাতটি হবে 3:8, 600:0 জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণেয় ছাতার দাম কি হবে? সবসময় প্রথমে এটা আমরা নিচে বসাই, এর উপরে 8 × 600, 3 × 2 = 6, 2 = 0 কত হচ্ছে, 8 × 2 = 16, তাহলে 1600 টাকা। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম, উত্তর কী লিখবো? উত্তর কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে, এখানে 8টা ছাতা লিখলে হবে না, এখানে লিখতে হবে অতএব দুটো ছাতা ও দুটো চেয়ারের দাম 100 টাকা। ওকে, উত্তর হচ্ছে দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম 1600 টাকা। ওকে, এবার আমাদের 6 হয়ে গেল, 7 কোনো সংখ্যা নেই, এটা দেবো না, পরীক্ষা আসবে না, 8 এটা পরীক্ষা আসবে না। এবার আমাদের অঙ্ক হচ্ছে 9টা, দুটি শরবত আছে তাতে সিরাপ ও জলের অনুপাত 2:5 প্রথমটা, দ্বিতীয়টা 6:10, কোনটা বেশি মিষ্টি?
তাহলে আমি যদি এরকম করি এটাকে নয়টা মনে করো শরবত আছে এর মধ্যে এবার এর মধ্যে এই এতটা জল বাকিটা সিরাপ এখানে এতটা জল বাকিটা সিরাপ যদি আমরা জল দেখি এটা জল লিখে দিচ্ছি এখানে এটা জল নিচেরটা আর এখানে উপরটা সিরাপ এটা সিরাপ এটা সিরাপ এরকম যদি হয় আমরা দেখব যে জলের তুলনায় সিরাপের পরিমাণটা সিরাপ মানে যেটা মিষ্টি মিষ্টি অংশটা দেওয়া এর মধ্যে সিরাপটা তো বুঝতে পারবে জল যদি একই থাকে সেক্ষেত্রে সিরাপ যদি বেশি হয় তাহলে বেশি মিষ্টি হবে আর সিরাপ যদি কম হয় তাহলে কম মিষ্টি হবে অঙ্কটা কি আগে প্রথম দুর্প্রকার শব্দ আছে তো লিখে দিই কি আছে প্রথম প্রকার শরবতে কি বলেছে সিরাপ ও জল অনুপাত সিরাপ ও জলের অনুপাত বলেছে কত 2:5 আর দ্বিতীয়টা কত বলেছে দেখে লিখে নি দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10 যদি দুই দিয়ে কাটি দুই দিয়ে কাল 3:6:5 হয়ে গেল ভালো করে দেখবে দুটোই আছে জলের জলের পরিমাণটা 5 সেই অনুপাতে এখানে সিরাপটা কম আছে সিরাপটা বেশি আছে তাহলে দেখতে পাচ্ছি এটা বেশি মিষ্টি হবে অতএব দুই প্রকার শরবতেই জলের পরিমাণ 5 ভাগ কিন্তু প্রথমটিতে 2 ভাগ সিরাপ ও দ্বিতীয়টিতে কি আছে দ্বিতীয়টিতে 3 ভাগ সিরাপ মেশানো হয়েছে সিরাপ রয়েছে অতএব তাহলে আমরা কি বুঝতে পারছি দ্বিতীয়টা বেশি মিষ্টি মানে সিরাপের পরিমাণটা বেশি দ্বিতীয়টি বেশি মিষ্টি আমি আরেকটা পদ্ধতি করে দিচ্ছি যে তোমরা করতে পারো মনে করো আমি প্রথম শরবতটা করছি প্রথমটা ছিল আমাদের 2:5 তাই আমি যে অনুপাত করি 5:7 2:7 এত অংশ সিরাপ এটা হচ্ছে প্রথমটায় হয়ে গেল প্রথম গ্লাসে বা প্রথম পাত্রটা আর দ্বিতীয়টা আমাদের কত আছে এখানে 3:5 তার মানে 3/5 এত অংশ ছিল হলো এর মধ্যে কে বড় এর মধ্যে আমরা বড় কী করতে পারি হর দিয়ে গুণ করতে পারি 7 আর 56 2 আর 56 দিয়ে গুণ করি 2:7 156 গুণ করবো 3:8 এর সঙ্গে 56 গুণ করবো কেন দুজনে লসাগু 7 আর 8 লসাগু 56 তাহলে আমি গুণ করি 7 দিয়ে কাটে 7 আর 56 8 দুগুণে 16 এত অংশ পাচ্ছি আমি 8 দিয়ে কালে 7 3/7 21 এত অংশ এখানে আমরা বুঝতে পারছি কথা এর মধ্যে সিরাপটা বেশি আছে অর্থাৎ এটা বেশি মিষ্টি হবে ওকে এবার আমরা করবো 10 অঙ্কটা এবার করবো আমরা 10টা জল জমিয়ে বরফ হলে আয়তন 10% বাড়ে কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত দেখি জল বরফ হলে কত বাড়ছে 10% বাড়ে ঠিক আছে অতএব 100 একক জল বরফে পরিণত হলে তার
আয়তন হবে এবার 100 ছিল এর সাথে আমি কত বাড়াবো 10% 100 এর 10% দেখি কত হবে 100 প্লাস 110% কত 100 গুণ 10 এর 100 তাহলে কত হচ্ছে 100 প্লাস 10 সমান 110 একক আর প্রশ্ন বলেছে 100 একক জল এবং 110 একক বরফ বরফ হলে এটা হয়ে যাচ্ছে অনুপাত আয়তনের অনুপাত কত তাহলে অতএব কিছু পরিমাণ জল ও তা থেকে তৈরি বরফের আয়তনের অনুপাত কত হবে প্রথমে ছিল জল ছিল 100 বরফ হচ্ছে 110 কাটাকুটি করলে কত একটা শূন্য বাদ দিয়ে দেব আমরা একটা করে শূন্য বাদ দিলে হবে 10 আর 11 এটা হচ্ছে অ্যানসার ওকে এবার আসবো আমরা পরের অঙ্কটা এবার 11টা কি বলেছে দেখে নিই আমার বয়স 12 বছর আর বাবার বয়স বলেছে 42 বছর দুজনের বয়স অনুপাত এটা খুবই সোজা এটা 1-2 নম্বর অঙ্ক থাকতে পারে বেশি দেবে না নাম্বারটা আমার বয়স বলেছে 12 বছর বাবার বয়স 42 বছর অতএব আমার ও বাবার বয়সের অনুপাত 12:42 দুই দিয়ে কারি করব দুই দিয়ে 6 দিনে 12 দুই দিয়ে কাল 21 জনে 42 তিন দিয়ে যাবে তিন দিয়ে কাট করলে 3 × 6 তিন দিয়ে 3 × 7 = 21 এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এটা ছোট অঙ্ক এবার আসি পরের অঙ্কটা বারোটা বলেছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5 প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলো এটা গল্পের বই 4টি অর্থাৎ এই জায়গা প্রথমে 4টির সঙ্গে তুলনা করতে হবে আমাদের ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত কত হবে কত বলেছে বইয়ে 2:5 গল্পের বইয়ের সংখ্যা 4টি অতএব গল্পের বই পড়ার বই সমান 2:5 বা এইটা বলে 4 তাহলে কি লিখব 4:1 পড়ার বই বই সমান 2:5 বা 4 পড়ার বই সমান 2 নিচে 5
আমি ক্রস গুণ করি কি হবে, পড়ার বই গুণ দুই সমান পাঁচ গুণ চার। পড়াই বাড়া করলে গুণ আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে, দুই নিচে চলে আসবে, তাহলে তাই করবো। বা পড়ার বই সমান পাঁচ গুণ চার বাই দুই চার, পড়ার বই সমান পাঁচ দুগুণে দশটি। উত্তর হয়ে গেল যে পড়ার বই সংখ্যা দশটি, কোশ্চেনে তাই আছে পড়া বই কতগুলি, উত্তর লিখে দিই তাহলে। উত্তর হচ্ছে প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা দশটি। ওকে, এবার আসবো আমরা পরের অঙ্ক, এবার করবো তেরোর অঙ্কটা। মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট একশো পাঁচটি ফুল তোলা হয়েছে। জবা আর গাঁদা মিলে একশো পাঁচটা, জবা আর গাঁদা ফুলের সংখ্যা অনুপাত থ্রিস টু ফোর। ওকে, তাহলে আমরা আগে এটা বার করি, খাতায় করি, ঠিক আছে। আগে লিখব মোট ফুল, মোট ফুলের সংখ্যা একশো পাঁচটি। জবা ফুল ও গাঁদা ফুলের অনুপাত বলে দিয়েছে থ্রি ইস টু ফোর। তাহলে আমরা কী করবো, অতএব জবা ফুলের আনুপাতিক ভাগ, আর আনুপাতিক ভাগ হার তিনটা উপরে বসালাম, নিচে তিন আর চার সাত, আর যোগটা দেখিয়ে দিই, তিন যোগ চার সমান তিনের সাত হয়ে গেল, এই দুটো যোগ করলাম। আর গাঁদা ফুলের আনুপাতিক ভাগ হার বার করি, গাঁদা ফুলের আনুপাতিক ভাগ হার হচ্ছে চারটাকে আমরা উপরে বসাবো, নিচে এই দুটো যোগফল, থ্রি প্লাস ফোর সমান হচ্ছে চারের সাত। এবার কোনটা কত আছে বার করব, অতএব জবা ফুল আছে, জবা ফুলের আনুপাতে ভাগার বেশি আমাদের তিনের সাত, এর সঙ্গে টোটাল যে ফুল এটা গুণ করলাম, আর গাঁদা ফুল আছে ওটা বেশি চারের সাত, তার সঙ্গে একশো পাঁচ গুণ করলাম। এবার সাত দিয়ে কাটছি, সাত পনেরো একশো পাঁচ, এটা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশটি, চার পনেরো ষাটটি। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে জবা ফুলের সংখ্যা পঁয়তাল্লিশটি, গাঁদা ফুলের সংখ্যা ষাটটি। দেখে না বইটা দেখাচ্ছি, এখানে বলেছে না কতগুলো জবা ফুল ও গাঁদা ফুল আছে হিসাব করি। তো একটা উত্তর তোমরা লিখে নেবে, যে উত্তর যে জবা ফুলের সংখ্যা গাঁদা ফুলের সংখ্যা, চল লিখে দিই আমি একটুখানি। অতএব জবা ফুলের সংখ্যা পঁয়তাল্লিশটি ও গাঁদা ফুলের সংখ্যা ষাটটি। এখানে শেষ হয়নি অঙ্কটা, আবার অঙ্কটা কী বলেছে দেখো, এখানে বলেছে যে আর কতগুলো জবা ফুল নিলে দুরকম ফুলের সংখ্যা অনুপাতে সমান সমান হবে। সমান মানে আমি এখানে আছে পঁয়তাল্লিশ, এখানে ষাট, তা আমি যে এখানে আর কটা নেবো যে সমান সমান হবে, এ সমান করতে হবে, তার মানে এখানে আরও পনেরোটা লাগবে। তাহলে অতএব আর জবা ফুল নিতে হবে ষাটের থেকে, পঁয়তাল্লিশ বিয়োগ দিই কটা হচ্ছে, বিয়োগ করলে পনেরোটি। তাহলে উত্তর কী লিখে দেবো,
আর 15টি জবা ফুল নিলে তাদের অনুপাত সমান হবে, সমান হবে মানে অনুপাত 60:60 হয়ে যাবে। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3, মানে কোশ্চেন দেখে 3 হয়ে গেল। এবার আমি পরের ভিডিওতে কোশ্চেন দেখে 4 কমপ্লিট করবো।